হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আলোচনা করছি ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। এই চ্যাপ্টারের আগের দুটি এপিসোডে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটি হচ্ছে এপিসোড 3। এই এপিসোডে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রশ্নে কি বলেছে। এটি পশ্চিমবঙ্গ মাধ্যমিক 2017-তে এসেছিল। প্রশ্নটি হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/x, এক্স গ্রেটার দেন 1 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত, জিজ্ঞাসা। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, এটা বলে দিয়েছে। এর মান কত হবে বার করতে হবে। আসুন দেখি এই প্রশ্নের সলিউশন কি। যেটি বলে, যেটির মান বার করতে হবে, দেখুন এটি আমি লিখেছি, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি। 4 আছে সেই জন্য এখানে ভেতরে লিখলাম 2, বাইরে স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এরপরে দেখুন বন্ধুরা, আমাদের এই সূত্রটা মনে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে এটা দেখুন, মনে মনে কস স্কোয়ার থিটাটাকে এ ভাবুন আর সাইন স্কোয়ার থিটাটাকে বি ভাবুন। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি লেখা যায় দেখুন বন্ধুরা, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এই লাইনটা কিভাবে আসলো, এই সূত্রের মাধ্যমে। এবার বন্ধুরা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান আমাদের জানা, এটি সবসময় মুখস্থ রাখবেন। এর মান 1 হয় আর প্রশ্নে এর মান বলে দিয়েছে, দেখুন 1/x। তাহলে দেখুন, তাহলে এর মান 1 বসিয়েছি আর এর মান কত প্রশ্নে বলে দিয়েছে 1/x। তাহলে এটা গুণ করলে কত হয়, 1/x। তাহলে এই শূন্যস্থানে কত হবে, 1/x। আশা করি তাহলে আপনাদের এই অঙ্কটি বোঝা গেছে। এরপরে একই একটি অঙ্ক দেব। দেখুন বন্ধুরা, এখানে কি বলেছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 7/25। ওখানে ছিল 1/x, এখানে আছে 7/25, 7/25। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটার মান কত, তাহলে এটি আপনারা নির্ণয় করতে পারবেন। তো আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, আপনারা প্রথমে না দেখে করার চেষ্টা করবেন, তারপরে আটকালে এই অঙ্কটি সলিউশনটা দেখবেন। দেখুন আগের অঙ্কর মতোই এটি যেমন ছিল তেমন লিখেছি। এবার এটিকে ভাঙবো, সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এরপর দেখুন বন্ধুরা, এই সূত্রে আমি ফেলবো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাই তো। এ মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর বি মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হয়েছে। এর মান কত, 1, আর এর মান প্রশ্নে বলে দিয়েছে, দেখুন সেটা আমি লিখে দিচ্ছি। এর মান 1 আর এর মান প্রশ্নে বলে দিয়েছে, সেই জন্য এখানে লিখে দিচ্ছি প্রদত্ত। তাহলে এই দুটো গুণ করলে কত হয়, 7/25। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটার মান কত, 7/25। আশা করি আপনাদের অঙ্ক দুটি বোঝা গেছে। অঙ্ক দুটি সম্পর্কে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল বাটনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান।